الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের মতো রক্ত, গোস্ত ও অস্থির গোড়া, মানে অস্থি মানে হাড়, এই হাড়ে গড়া মানুষ ছিলেন। আমাদের মতো পিতার ঔরসে ও মাতার গর্ভে তার জন্ম হয়েছিল। আমাদের মতো তিনি খেতেন, পান করতেন, সুস্থ অসুস্থ থাকতেন, বিস্মিত হতেন, স্মরণ করতেন, বিবাহ শাদী করেছেন, তার একাধিক স্ত্রী ছিল, তিনি সন্তানের জনক ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন, দুঃখে সুখে ব্যথা ও যন্ত্রণা অনুভব করতেন, তার পোশাক পায়খানা হতো এবং তা অপবিত্র ছিল, তার নাফাকির অজু গোসলের প্রয়োজন হতো। নূরের তরী ফেরেশতা, ফেরেশতা মণ্ডলী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের অন্যতম সন্তান, সুতরাং তারাও আদি সৃষ্টি মাটি থেকেই, তারও আদি সৃষ্টি মাটি থেকে। তিনি আল্লাহর তরফ থেকে অন্ধকারে নিমজ্জিত পথভ্রষ্ট মানুষের জন্য প্রেরিত নূর ছিলেন, মানে আলো হিসেবে, জ্যোতি বা আলো। সেই নূর বা আলোতে জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন যুগ বা সমাজে আলোকিত হলো, অন্ধকারে দিশারা মানুষ সেই আলোকবর্তিকায় সরল পথের দিশা পেল। তার দেহ নূরানি ছিল, কিন্তু তিনি নূর বা নূর থেকে সৃষ্টি ছিলেন না। মহান আল্লাহর সৃষ্টি বৃত্তান্তে একমাত্র ফিরিস্তারাই নূর থেকে সৃষ্টি, আর নবী মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাম ফিরিস্তা ছিলেন না। পবিত্র কোরআনের 6:50 বলে, সর্বপ্রথম আল্লাহ পাক আরশ কলম সৃষ্টি করেন, আহমাদ। নূরে মোহাম্মদই আল্লাহর প্রথম সৃষ্টি নয়। পক্ষান্তরে যে হাদিসে নূরে মোহাম্মদির কথা বলা হয়েছে তা জাল বা বাতিল হাদিস। নবীর জন্য সারা বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে এ ধারণা কি সঠিক? মোটেই না। লাউ লাক এর হাদিস মন করা, ভক্তির আতিশয্যে মানুষ এমন অত্যুক্তি রচনা করে প্রচার করেছে, মহান আল্লাহ এই বিশ্ব রচনা করেছেন তার ইবাদতের জন্য। তিনি বলেন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এই জন্য যে তারা আমারই ইবাদত করবে, সূরা জারিয়াত 56। আর নবী পাঠিয়েছেন সেই ইবাদতের পদ্ধতি বাতলে জোর দেওয়ার জন্য। তাহলে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মতোই মাটির তৈরি, তিনি নূরের তৈরি নন, এবং তাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, এই কথাও মিথ্যা কথা। আল্লাহর ইচ্ছা আল্লাহ সৃষ্টি করেছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা রাসূল আছেন তাদেরকে পাঠিয়েছেন। কোনো মাজারের জন্য হাঁস মুরগি বা ফল ফসল মানত করা বৈধ কি? কোনো মাজার বা পীরের জন্য হাঁস মুরগি মানত করা, সেখানে তা পেশ করা অথবা জবাই করা শিরকে আকবর, কারণ নজর ও জবাই এক প্রকার ইবাদত, আর সেই ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করা হারাম ও শিরক। জাতীয় পতাকার তাজিমে তাকে সিলেক্ট করা এবং তার সামনে একাগ্র চিত্তে দণ্ডায়মান হওয়া কি মুসলিমের জন্য বৈধ? মুসলিমের জন্য এই কাজ বৈধ নয়, এই কাজ আসলে অমুসলিমদের। মুসলিম মহান আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য তাজিম উদ্দেশ্যে একাগ্রচিত্রে দণ্ডায়মান হয় না। সুতরাং উক্ত কাজ একটি জগন্তম বিদাত ও পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী, লাজনা দাইমা। মহান আল্লাহ আমাদেরকে তার প্রতি ইমানের সাথে তাগুতের প্রতি কুফরি অর্থাৎ তাগুতকে অস্বীকার করতে বলেছেন, কিন্তু তাগুত কাকে বলে? প্রত্যেক সেই পূজ্যমান উপাস্য যে আল্লাহর পরিবর্তে পূজিত হয় এবং সে তার এই পূজায় সম্মত থাকে, অথবা আল্লাহ তদীয় রসুলের অবদ্ধতায় প্রত্যেক অনুষ্ঠিত বা মানিত ব্যক্তিকেই তাগুত বলা হয়। এ দুনিয়ায় তাগুত বহু আছে, অবশ্য তাদের প্রধান হলো পাঁচটি। তাগুতের মধ্যে প্রধান হচ্ছে, 1 নম্বর হলো শয়তান, 2 নম্বর হলো আল্লাহর বিধান বিকৃতকারী অত্যাচারী শাসক, 3 আল্লাহর অবতীর্ণকৃত বিধান ছেড়ে অন্য বিধান অনুসারে বিচারকর্তা শাসক, 4 আল্লাহ ব্যতীত ইলমে গায়েব বা গায়েবী বা অদৃশ্য খবর জানার দাবিদার, 5 আল্লাহর পরিবর্তে নজর নিয়াজ মানত সিজদা প্রভৃতি দ্বারা যার পূজা করা হয় ও যাকে বিপদে আপদে ডাকা হয় এবং সে এতে রাজি থাকে। যখন মুসলিম কোনো কবিরা গুনাহর হারাম কাজকে অন্তরে হালাল বিশ্বাস রেখে করে, তখন সে কাফের হয়ে যায়, আলবানি, মানে হারাম কাজকে সে মনে করে এটা তো হালাল, হালাল মনে করে তখন সে কাফের হয়ে যায়, আলবানি। মহান আল্লাহর প্রথম সৃষ্টি কলম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ প্রথম যে জিনিস সৃষ্টি করেছেন তা হলো কলম। তিনি তাকে বললেন, লিখো। সে বলল, প্রভু কী লিখবো?
তিনি বললেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকের জিনিসের ভাগ্য লেখো। আবু দাউদ তিরমিজি। বদনজর থেকে বাঁচার উদ্দেশ্যে গাড়ির সামনে সিরা জুতো ঝুলিয়ে দেওয়া, ফলদার গাছে ভাঙ্গা হাড়ি টাঙিয়ে দেওয়া, গরু বা ঘোড়ার লেজা গলায় কিছু বেঁধে দেওয়া কি বৈধ? বদনজর থেকে বাঁচার জন্য এসব ব্যবহার করা বৈধ নয়, যেহেতু এতে শিরক হতে পারে। চন্দ্র বা সূর্য গ্রহণের সাথে সাথে দুনিয়ার কোনো ঘটনা ঘটনার সম্পর্ক আছে কি? চন্দ্র বা সূর্য গ্রহণের সাথে দুনিয়ার কোনো ঘটনা ঘটনের সম্পর্ক নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, সূর্য চন্দ্র আল্লাহর নিদর্শন সময়ের অন্যতম, কারো জন্ম বা মৃত্যুর কারণে তাতে গ্রহণ লাগে না। সুতরাং গ্রহণ লাগা দেখলে তোমরা আল্লাহর নিকট দোয়া করো, তাকবীর পড়ো, নামাজ পড়ো, সদকা করো। বুখারী মুসলিম মিশকাত। পুরুষের অধরে নিচের ঠোঁটে থাকবে দাড়ি ও ওষ্ঠে উপরের ঠোঁটে থাকবে মোষ, আর এই মোষ হবে ছেঁটে ছোট করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, তোমরা দাড়ি ছেড়ে দাও এবং মোষ ছেঁটে ফেলো। তিনি আরো বলেন, যে ব্যক্তি তার মোষ ছাঁটে না সে আমার অন্তর্ভুক্ত নয়, মানে দলভুক্ত নয়, আর সেজন্যই চুল পেকে গেলে তা তুলে বা ছিঁড়ে ফেলা বৈধ নয়। আমাদের দেখা যায় অনেকেরই যখন চুল সাদা হয়, অন্য তার হয়তো বা সন্তান অথবা তার বউ চুলগুলা খুঁটে খুঁটে ওই সাদাগুলো তুলে ফেলে, এটা বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, তোমরা শুভ্র কেশ তুলে ফেলো না, কেননা তা কিয়ামতের দিনে নূর বা জ্যোতি হবে। ইসলামে যে ব্যক্তির একটি কেশ শুভ্র হবে, সেই ব্যক্তির প্রত্যেক শুভ্র কেশের পরিবর্তে আল্লাহ তার জন্য একটি করে নেকি লিপিবদ্ধ করবেন, একটি করে গুনাহ ঝরিয়ে দেবেন এবং একটি করে মর্যাদা বৃদ্ধি করবেন। ভ্রুর রূপ হলো প্রকৃতগত, তাতে আল্লাহর রূপ দেওয়ার রূপ মানুষের জন্য যথেষ্ট। সুতরাং তা শেষে, মানে ভ্রু শেষে সরু চাঁদের মতো করা, মানে ভ্রু প্লাক করা, সৌন্দর্য আনন্দ করা বৈধ নয়। স্বামী চাইলেও না তা করতে করা যাবে না, যদি স্বামী যদি কয় এটা করো তাও করা যাবে না, যেহেতু ভ্রু সেরা বা চাষাতে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা হয় যাতে তার অনুমতি নেই। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মেয়েদেরকেও অভিশাপ করেছেন। অনুরূপ কপাল শেষেও সৌন্দর্য আনা অবৈধ। অনুরূপভাবে ভ্রুর লোমকে অথবা চামড়াকে কোনো রং বা কেমিক্যাল দিয়ে রাঙিয়ে গেলে রূপ সিসা দেওয়া বৈধ নয়। এগুলো আছে সহিহ আহমদ, তিরমিজি, ইবনে হিব্বান, সহিহ জামে, সিলসিলা সহিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, 10টি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত, মুস খাটো করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দিয়ে ঝাড়া, নখ কাটা, আঙ্গুলের গ্রাসম ধোয়া, বগুলের পশম উপড়ে ফেলা, নাভির নিচের পশম মুন্ডন করা এবং পানি দ্বারা ইস্তিনজা করা। জাকারিয়া বলেন, হাদিসের রাবি মুসআব বলেন, 10মটির কথা আমি ভুলে গিয়েছি, সম্ভবত সেটি হবে কুলি করা। এ হাদিসের বর্ণনায় কুতাই বা আরও একটি বাক্য বাড়ালেন যে ওয়াকি বলেন অর্থাৎ ইস্তিনজা করা। ইসলামিক ফাউন্ডেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি, কারণ তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো সাথে ইসান করতে থাকো, মানে ভালো ব্যবহার করতে থাকো, অথবা সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট থেকে ভালো ব্যবহার পাইনি। মুসলিম আহমাদ। মানে স্বামী যদি সারা জীবন তাকে খাওয়ায় পড়ায় ভালো ব্যবহার করে, হঠাৎ যদি একবার কোনো কিছুতে কোনো খারাপ হয়তো বা একটা হইলো ব্যবহার হোক অথবা যাই হোক, তখনই ওই স্ত্রী বলে বসে, আমি তোমার থেকে কখনোই ভালো ব্যবহার পাইনি। এই বলার কারণে সে এই যে জাহান্নামে যাওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই অকৃতজ্ঞ, এই কারণে তারা জাহান্নামে বেশি যাবে, মানে কুফুরি করে। তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র হই। মুসলিম আহমাদ। মানে আমাদের সন্তান, আমাদের যত আত্মীয় স্বজনের থেকে রাসূল সাল্লামকে বেশি ভালোবাসতে হবে আমাদের। রাসূল সাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নিকট অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন, তোমাকে তার প্রতিদান নিশ্চিত রূপে প্রদান করা হবে, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দেয় তুলে দাও তারও, মানে স্ত্রীকে যে ভরণ পোষণ, মানে খাবার খাওয়ানো,
সেটার জন্য আল্লাহ প্রতিদান দিবেন, আল্লাহ আমাদেরকে সকল সই আমল করার মধ্যে তৌফিক দান করুক। যাদের কালো খান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালাম আলা রসুলুল করিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো রক্ত, গোস্ত ও অস্থির গোড়া,